দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় হজরত শাহচান্দ আউলিয়া রহমতুল্লাহর 92তম বার্ষিক ওরস শরীফ ও কামিল মাদ্রাসার সালনা জলসা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ শামসুল হক চৌধুরী, মাদ্রাসা সভাপতি মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফারহানা জাহান উপমা, ওরস ও মাজার কমিটির সভাপতি আলহাজ খোরশেদুল আলম, টিপু সুলতান চৌধুরী, সাবেক মেয়র নুরুল ইসলাম, আনোয়ারুল আলম চৌধুরী, আলমগীর আলম, এম এন এ নাসির, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, অধ্যক্ষ মুখতার আহমদ, নজরুল ইসলাম বিপ্লব। এতে হুইপ দিনী শিক্ষার মাধ্যমে আলোকিত দেশ গড়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানা। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের সব সন্ধি করেছেন অত্যন্ত সহিষ্ণুতার সাথে, ধৈর্যের সাথে ইসলামের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে এইগুলো যদি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা আর থাকবে না। আমাদের এখানে ছাত্র ছাত্রীদের জন্য আমরা সেভেন ক্যাম্পাস করার জন্য জমি কিনেছি, ফুসিলগঞ্জা জমি কিনেছি পাশে, সেখানে আমরা ছাত্রী ক্যাম্পাস সেভেনভাবে করবো ইনশাল্লাহ। এবং আমরা অরুষ কমিটির অর্থায়নে এই যে দোতলা বিল্ডিংয়ে দিকে চারতলা করার জন্য এবং আমাদের স্থায়ী ছাত্রাবাসকে ছাত্রাবাস করার জন্য আমরা একটা প্রজেক্ট সেখানে জঙ্গিবাদের সাথে এখন অনেক সময় অনেক ধরনের একটা প্রোপাগান্ডা চালানো হয় যে ইসলামে জঙ্গিবাদ বলা আছে, ইসলামে জিহাদ বলা আছে। ইসলামে জিহাদ যেটি বলা আছে সেটি কিন্তু ভিন্ন মাত্রার জিহাদ। বলা হয়েছে নিজের প্রবৃত্তি আমরা যে জিহাদটি করব সেটি সর্বোত্তম জিহাদ। আর আমরা পার্থক্য রাখেনি, আপনারাই বলেন প্রতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে যেমন সায়েন্স ল্যাবরেটরি আছে, শাহসলিমের মাদ্রাসা সায়েন্স ল্যাবরেটরি আছে, পটিয়া কলেজে আইটি ল্যাব আছে, শাহসলিম সাদরে মাদ্রাসা আইটি ল্যাব আছে, মাল্টিমিডিয়া ক্লাস এখানেও আছে। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, বোমা ফাটিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আদর্শ হযরত নবী করে ইসলামের আদর্শের পথ, আল্লাহ নির্দেশিত পথ দিয়ে। আমাদের মধ্যে কেন এত খারাপ হবে, এগুলো ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে হচ্ছে। আজ আপনি নাইস বান্ডার যান, ওখানে আল্লাহ কথার কথা বলছে, ওই ওখানে ফুরফুরা শরীফে যান সেখানেও বলছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান সেখানেও বলছে। কিছু মানুষ এখানে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইসলামের মধ্যে তারা অনেক কিছু ঢুকিয়ে দেয়। রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের সহধর্মিনীকে নিয়ে তা বলে, আমরা এই বাংলাদেশে ওই ধরনের যারা বলে যে ওই সত্তরের মধ্যে সাইবেরি দেখা যায়, আবার দেখলাম যে ওই মানুষে যাওয়া